হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে কিভাবে MCQ প্র্যাকটিস করবে আর কোন বই MCQ-র জন্য পড়বে। তো আজকের ভিডিওতে আমরা এই সব কিছু নিয়ে ডিসকাশন করব। আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না এই বিষয়ে। ওকে, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি তোমরা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তাহলে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটা দেখছো ওই বেল আইকনটাকে ক্লিক করো। ওকে, তাহলে কি হবে, আমি তোমাদের যে WBCS রিলেটেড যে ভিডিওগুলো দিই সেগুলো তোমরা ডেইলি বেসিসে পেতে পারবে। এবং আমি তোমাদের অ্যাসিওর করছি যে আমি WBCS রিলেটেড বেস্ট অফ দ্য বেস্ট তোমাদের দিতে থাকবো রেগুলার বেসিসে। ওকে, চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের জানতে হবে যে WBCS এক্সামে MCQ একটা খুব ভাইটাল রোল প্লে করে। ওকে, তো তাই MCQ প্র্যাকটিস করাটা খুব জরুরি। এবার কোয়েশ্চেন হচ্ছে যে MCQ কোথা থেকে প্র্যাকটিস করব, বা কোন বইগুলো MCQ-র জন্য বেস্ট, কীভাবে MCQ-টা সলভ করলে আমাদের এফেক্টিভ রেজাল্ট পাবো, তো MCQ সলভ করার বেস্ট মেথডটা কী। তো আজকের ভিডিওতে আমরা এগুলো খুব ডিটেলসে আলোচনা করব। আই থিঙ্ক এটা বেস্ট মেথড, এই মেথডটা আমি অনেক দিন ধরেই প্র্যাকটিস করে এসেছি। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে ডিসকাশন করলাম, তোমরা দেখ ভিডিওটা দেখে জানাও যে তোমাদের কেমন লাগছে। ওকে, ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে যে MCQ কেন প্র্যাকটিস করব। আমরা একটা সাবজেক্ট পড়লাম কিন্তু সাবজেক্টটা ভালোভাবে বেটার আন্ডারস্ট্যান্ড করার জন্য আমাদের MCQ সলভ করতে হবে। সাবজেক্টটা পড়লাম, সাবজেক্টটা রিলেটেড কী কী কোয়েশ্চেন আছে সেটা জানার জন্য আমাদের MCQ ফলো করতে হবে। ওকে, নেগেটিভ মার্কিং যেটা আমরা এক্সামে করে আসি সেই নেগেটিভ মার্কিংটাকে অ্যাভয়েড করার জন্য যতটা সম্ভব আমাদের MCQ প্র্যাকটিস করা যায় ততটা সম্ভব প্র্যাকটিস করতে হবে। ওকে, গুড মার্কস মেন্সে একটা খুব ভাইটাল রোল প্লে করে, মেন্সের নাম্বার পেতে গেলে, সেই গুড মার্কস পেতে গেলে তোমাকে কিন্তু MCQ কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। ওকে, মেন্সটা পুরোটাই MCQ বেস এক্সাম। ওকে, তো তুমি যদি ভালোভাবে MCQ প্র্যাকটিস করে যাও তাহলে মেন্সে গিয়ে তোমার কোনো প্রবলেম হবে না। ওকে, প্র্যাকটিস মোর MCQ গিভস ইউ গুড কনফিডেন্স ইন দ্য এক্সাম। তো যত বেশি তুমি MCQ প্র্যাকটিস করবে তত এক্সামের ওপরে যে তোমার যে ভয়টা রয়েছে সেটা দূরে সরতে থাকবে। ওকে, তোমার একটা কনফিডেন্স ক্রিয়েট হবে। ওকে, তো MCQ কেন প্র্যাকটিস করবে এটা তোমাদের ভালোভাবে জানতে হবে। তো কেনটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন বাকি যে MCQ করার জন্য যে মেথডগুলো রয়েছে সেগুলো তোমাদের আস্তে আস্তে করে ক্লিয়ার হতে থাকবে। ওকে, ফার্স্ট অফ অল MCQ করতে গেলে, MCQ প্র্যাকটিস করতে গেলে তোমরা কখনোই স্ট্যান্ডার্ড বুকে হুট করে চলে যাবে না। ব্যাপারটা কি হয়, তুমি যখনই হঠাৎ করে স্ট্যান্ডার্ড বুকে চলে যাও তখন কি হয়, স্ট্যান্ডার্ড বুকে যে ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলো থাকে ওগুলো প্র্যাকটিস করতে না পারার কারণে তুমি বইটা আর প্র্যাকটিস করো না, MCQটা আর প্র্যাকটিস করো না। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড বুকে যাওয়ার আগে তোমাকে সবসময় থিঙ্ক করতে হবে যে বেসিক বুকগুলো আছে MCQ এর যে বেসিক বুকগুলো আছে সেগুলোকে ফলো করো। ঠিক আছে, তো বেসিক বুকের মধ্যে দুটো বই রয়েছে, একটা হচ্ছে লুসেন্ট অবজেক্টিভ আর একটা হচ্ছে SSC জেনারেল অ্যাওয়ারনেস সলভ পেপার্স। এটা 1999 থেকে 2017 SSC-র যত এগুলো এক্সাম হয়েছে সেখানে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলো এই বইটাতে রয়েছে। তো MCQ সলভ করার সময় তুমি দেখতে পাবে এই বেসিক বইগুলোতেও কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো তুমি সলভ করতে পারবে না। তো তুমি চেষ্টা করো ওই বেসিক কোয়েশ্চেনগুলো যেগুলো তুমি পাচ্ছ না সেগুলোকে তুমি কী করো, হাইলাইট করো। হাইলাইট করলে কী হবে, 80% কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে, 20% কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে না। পরবর্তীকালে বইটা যখন তুমি রিভাইজ করতে যাবে তখন কী হবে, ওই 20% কোয়েশ্চেন যেটা তুমি পারোনি, যেটা তুমি হাইলাইট করে রেখেছো সেটাকে ভালো করে আগে রিভাইজ দাও, কারণ 80% কোয়েশ্চেন এর আগে তুমি সলভ করেছো তাহলে ওটা তোমার জানা আছে। কিন্তু যে 20% কোয়েশ্চেন তুমি হাইলাইট করলে ওইটা তোমার জানা নেই, তো তুমি যদি রিভাইজ করো ওইগুলো তোমার জানা হয়ে যাবে। ওকে, তো রিভাইজ করার জন্য তোমাকে কী করতে হবে, ওই বেসিক বইগুলোর যে হাইলাইটেড পোর্শন রয়েছে সেগুলোকে পড়তে হবে। ওকে, বেসিক বুক যখন তোমার কমপ্লিট হবে তখন তুমি কী করো, সাবজেক্ট ওয়াইজ MCQ প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে, তো সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ। ঠিক আছে, তো তোমার বইগুলো এর আগে অনেকবার রিভিশন হয়ে গেছে, 2-3 বার অ্যাটলিস্ট রিভিশন হয়ে গেছে। এবার রিভিশন হয়ে যাওয়ার পরে এবার তুমি কী করো, প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ MCQ প্র্যাকটিস করো। এবার কোয়েশ্চেন হচ্ছে সাবজেক্ট ওয়াইজ MCQ কোথা থেকে প্র্যাকটিস করবে, এই 4টে বই ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। যদি বইগুলো তোমরা কিনতে না পারো অ্যাটলিস্ট তুমি ওগুলোর PDF আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই PDFগুলো ডাউনলোড করে ওগুলো প্রিন্ট আউট করে প্র্যাকটিস করো। ওকে,
আর বাকি যে বইগুলো যেগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে তোমরা যদি না পাও কোথাও থেকে, কলেজ স্ট্রিটে চেষ্টা করো কিনতে, পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা ডাইরেক্টলি ই কমার্স সাইট থেকে কিনে নাও, ঠিক আছে? তো সাবজেক্ট ওয়াইজ যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে তখন ওই সাবজেক্টের ওপরে তোমার অনেক বেশি দখল তৈরি হবে, ঠিক আছে? এবং এই বইগুলোতে যে কোয়েশ্চেনগুলো নেওয়া হয়েছে, বইগুলোতে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো যে কোনো গভর্নমেন্ট এক্সামে এসেছে, ওই বইগুলো ওই কোয়েশ্চেনগুলোই এই বইতে রয়েছে। ওকে, তো তোমার ওই কোয়েশ্চেনগুলো যেগুলো রয়েছে ওই কোয়েশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এবং খুব ভালো কোয়েশ্চেন, যেহেতু গভর্নমেন্ট এক্সামে রয়েছে এসেছে তাই জন্য এগুলো খুব ভালো কোয়েশ্চেন, তো ওগুলোকে সলভ করে নাও। তো সাবজেক্ট ওয়াইজ তোমার এমসিকিউ সলভ করার ফলে কি হয়, তোমার যে সাবজেক্টটার ওপরে বা টপিকটার ওপরে তোমার যে অজানা তথ্যগুলো যেগুলো জানা থাকে না সেগুলো কি হয় আস্তে আস্তে করে তুমি জানতে স্টার্ট করো। ওকে, এবং এখানেও ওই রুলটা তুমি ফলো করো, যেগুলো তুমি জানো না সেগুলোকে তুমি কি করো হাইলাইট করো। ওকে, এবং নেক্সট টাইমে যখন তুমি রিভাইজ করতে যাবে বইগুলোকে ওই হাইলাইটেড পোর্শনটা আগে ভালো করে পড়ে নাও। ওকে, তো এখানে চারটে সাবজেক্টের তো আমি এমসিকিউ বইয়ের পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তুমি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা কিনে নিতে পারো মার্কেট থেকে। ওকে, যখন তোমার বেসিক বুক কমপ্লিট হয়ে যাবে এবং সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস যখন ভালোভাবে এমসিকিউ সলভ হয়ে যাবে, তারপরে তুমি কি করো স্ট্যান্ডার্ড বইয়ের দিকে এগো, ঠিক আছে? এবং এই স্ট্যান্ডার্ড বইগুলোতে যে কোয়েশ্চেনগুলো থাকে সব কোয়েশ্চেন কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন, তাই জন্য যদি তোমার সাবজেক্ট ওয়াইজ ভালোভাবে এমসিকিউ সলভ না করা হয়, বেসিক বুক যদি তুমি ভালো করে না করতে পারো, তাহলে কিন্তু এই স্ট্যান্ডার্ড বইগুলো ফলো করতে গিয়ে তোমার খুব প্রবলেম হবে। ওকে, তো কনসেপ্ট বিল্ডিং হওয়ার আগে তোমাকে এই বেসিক বুক এবং স্ট্যান্ডার্ড সাবজেক্ট ওয়াইজ যে বুকগুলো ওই বইগুলো তুমি ভালো করে করে নাও। এবার তোমার বেসিক ক্লিয়ার হয়ে গেছে এবং তোমার সাবজেক্টগুলো যেহেতু তুমি দুবার করে রিভাইজ দিয়ে দিয়েছো, তোমার সাবজেক্টের ওপর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, তো কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে গেছে তাই এরপরে তুমি যদি স্ট্যান্ডার্ড বইগুলো সলভ করতে যাও সেক্ষেত্রে তোমার আর এমসিকিউ সলভ করতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এবং এমসিকিউ সলভ হয়ে যাওয়ার পরে এখানেও ওই রুলটা তুমি ফলো করো যে হাইলাইটেড পোর্শন কিন্তু রিভাইজ দেওয়ার জন্য রেখে দাও। ওকে, এবং সবগুলো যে এমসিকিউ বই তোমাদেরকে বললাম সেই এমসিকিউ বইগুলো অ্যাটলিস্ট উইকলি না হলেও মান্থলি তোমরা রিভিশনের চেষ্টা করো, ঠিক আছে? আমি তোমাদের যে রুটিনটা দিয়েছিলাম সেই রুটিনে কিন্তু এমসিকিউর একটা ডে আমি ফিক্সড করে দিয়েছি। আচ্ছা, তোমরা যারা রুটিনটা এখনও দেখোনি, রুটিনের ভিডিওটা এখনও দেখোনি, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে রিভিশনের যে রুটিনটা সেটা দেখে নাও এবং সেখানে আমি এমসিকিউ যে টাইমটা অ্যালোকেট করেছি সেখানে এই এমসিকিউ বইগুলো ফলো করার চেষ্টা করো। ওকে, তো তোমার কাছে আর টেনশানের সেরকম বিষয় নেই যে এমসিকিউ সলভ করব কি করে বা কোথা থেকে প্র্যাকটিস করব, সেই বিষয়গুলো তোমার এখন এই মুহূর্তে জানা হয়ে গেছে এবং কোন বই থেকে ফলো করবে সেগুলো জানা হয়ে গেছে। তো এবার যেটা কোয়েশ্চেন হচ্ছে যে এমসিকিউটা কীভাবে সলভ করবে, তো ফার্স্ট অফ অল তুমি কি করো কোয়েশ্চেন আর অ্যান্সার কী করে জানতে হয় সেটা জেনে নাও। কোয়েশ্চেন পড়লে, কোয়েশ্চেনের আনসার দেখলে, আনসার দেখে আনসারটা জানা হয়ে গেল, এইভাবে প্রত্যেকটা বই প্রথমে ফলো করো। একবার ফলো করে ফলো হয়ে যাওয়ার পরে তোমার আনসারগুলো একটু হলেও জানা আছে, যখন তোমার জানা আছে তখন তুমি নেক্সট বার যখন রিভাইজ দিতে যাবে তখন তুমি কি করবে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করো। যেরকম যদি কোয়েশ্চেন আসে যে বান্ধবগড় ন্যাশনাল পার্কটা কোন স্টেটে রয়েছে, তো বান্ধবগড় ন্যাশনাল পার্ক আমরা জানি কর্ণাটকে রয়েছে, তুমি ওখানে জানার চেষ্টা করো কর্ণাটকে আর কোন কোন ন্যাশনাল পার্ক আছে, ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে ডিফারেন্স কী কী, ন্যাশনাল পার্ক আর ওয়েস্ট বেঙ্গলে কতগুলো রয়েছে, ওকে, বা অন্যান্য স্টেটে যে ফেমাস ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলো সম্বন্ধে জানো, এইভাবে তুমি অ্যানালাইসিস করে নাও। অ্যানালাইসিস করে হয়ে যাওয়ার পরে তুমি যে অ্যানালাইসিস পার্টটা যেটা তৈরি করলে সেটাকে তুমি নোট ডাউন করে রেখে দাও, ঠিক আছে? তো এতে কি হবে যে তুমি যখন নেক্সট বার রিভিশন দেবে তাতে কি হবে তোমার সুবিধে হবে, ঠিক আছে? তো রিভিশনের জন্য তোমার এই ছোট ছোট স্মার্ট প্রসেসগুলো নেওয়া খুব জরুরি, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করো ইজি জায়গা থেকে, ছোট জায়গা থেকে শুরু করতে, ছোট ছোট বুক থেকে শুরু করতে, একদমই সঙ্গে সঙ্গে ডিফিকাল্ট কোনো বুকে এসো না, তাহলে কী হবে তোমার এমসিকিউ সলভ করতেই ইচ্ছে করবে না, কারণ কনসেপ্টটাই ক্লিয়ার নেই এরকম মনে হবে। তাই চেষ্টা করো বেসিক থেকে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড থেকে একদম ডিফিকাল্ট বুকে আসতে। ওকে, নেক্সট যেটা আমাদের সব থেকে মনে রাখতে হবে, ডোন্ট আন্ডার এস্টিমেট পাওয়ার অফ এ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার।
তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারকে তুমি যদি একদমই ছেড়ে দাও এমসিকিউ সলভের চিন্তা ভাবনা করে, শুধু বইগুলোই এমসিকিউ সলভ করে গেলে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারটাই তুমি একদমই ফলো করলে না, এতে কী হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমার অজানা হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যে কোনো এক্সামের একটা স্ক্রিপ্টের মতো, ঠিক আছে? এখান থেকে তুমি বুঝতে পারবে পরবর্তীকালে কোন কোন কোয়েশ্চেন এক্সামে আসতে পারে। তাই চেষ্টা করো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারটা সমস্ত এমসিকিউ পেপার সলভ হয়ে যাওয়ার পরে পড়ে নেওয়ার, ওকে? একবার অ্যাটলিস্ট অ্যানালাইসিস করে নেওয়ার। এর জন্য আমি WBCS এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এবং UPSC প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এই দুটো বই ফলো করো। WBCS এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার জন্য WBCS ইজ ইজি রাজীব শ্রাবণের একটা বই আছে, এই বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে? আর UPSC প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করার জন্য তোমরা দিশা পাবলিকেশনের এই 21 ইয়ার্সের এই UPSC প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের বুকটা কিনতে পারো, ঠিক আছে? এবং এখানেও বলে রাখি, কখনো ট্র্যাডিশনাল ওয়েতে শুধু কোয়েশ্চেন আর আনসার জানলে হবে না, এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করতে গিয়ে তোমাদেরকে অনেক অ্যানালাইসিস করতে হবে, কারণ এক্সামে কখনো ওই কোয়েশ্চেনটাই রিপিট করে তুলে দেয় না, বেশিরভাগ সময়ই দেয় না, তো তোমাকে ওই অ্যানালাইসিস পার্ট থেকে কোয়েশ্চেন দেবে, ঠিক আছে? তাই অ্যানালাইসিসটাই তোমার কাছে সবথেকে বেশি এফেক্টিভ হবে, তাই অ্যানালাইসিস পার্টটা ভালো করে করো। হ্যাঁ, এই রিলেটেড আমি WBCS প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের অ্যানালাইসিস ভিডিও আমি কিছুদিনের মধ্যেই আপলোড করে দেবো, সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস করার চেষ্টা করব, ওকে? ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখলেও খুব উপকৃত হবে, ওকে? আর যে বইগুলো আমি বললাম ওই বইগুলোই ফলো করো, এর বাইরে অন্যান্য কোনো বই ফলো করার প্রয়োজন নেই। আর যদি বইগুলো না পেয়ে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে কিনে নিতে পারো, অথবা যেগুলো ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে ডাউনলোডও করে নিতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আর যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, ওকে? আর এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তাদেরও উপকার হয়, ওকে? নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে ডিসকাশন করব, ওকে? থ্যাংক ইউ।